ফয়লো শুকুরালি কতো বেতনের পয়সা দে ই হিসাব তোমার আছে আমি শুকুরালি ব্যাংক অ্যাকাউন্ট খালি তবে ফারো আছে পয়সা তো ইস কে মন রাখি বালি আস্তে রাই খই আসলাই সুরলা হন উঙ্গাই রে জনসেবা করতে করতে রাত কুমবা দি পয়সা কইতাম পারি না বাদে বাড়ি তাইতে আইতে ফজর রাজান তুই মনে হয় বেশি বাড়ি গেলি লিমিট ক্রস করলি তোর যদি বিশ্বাস না হয় জিকাইস মনু রে আসল কথা বার হইছে মনু কি শয়তান আমি জানি নানি হিরবার হই রে বউ মুখ লাগাম দে মনু আমার বন্ধু আর ঘুম হইল নি যে যার ডেক্সের বাজের এই মিউজিকে আমার ঘুম হবে না আসসালামু আলাইকুম মেম্বার ভাই নাম তো বদলাইলাস ইটা বদলাই মুকিলা ভোটার কার্ড উঠি গেছে তবে তবে কিতা গাঁর যে অবস্থা লাগছে মনে হয় পেশাটা আবার স্টার্ট দেওয়া লাগবে কোন অবস্থা একটু তুই কিতা বুঝাইতে চাই যে অবা মেম্বার ভাই শুক্রালি আর মনুর খবর রাখো নানি নতুন কোন তানি দুয়োটা গাঁও অসহায় বেটা বেটিন তোরে টেকা দিয়া সাহায্য করুন আর ও দুর্বলতার সুযোগ লইয়া তারা দুয়োটা আস্থা রায় জনসেবা করুন এই বনগর ইতার কথা মাতিয়া কিতো ইতো ইতার বিচার কিতা কম করলাম নি দুয়োটা মনে করে বিলাইর বংশধর হুনুকা সমাধানের এক পথ না হইলে অন্য পথ হইব একটা না একটা রাস্তা তো থাকে ই কান ঠিক তুই কোনো রাস্তা পাইলি নি আমি রাস্তা তুকানিত না এই দায়িত্ব আপনার আমি দান্দা তুকাই সুযোগ মতো তু পাইস খামাই সুযোগ কিতা খান্দা বাই দিয়ে আয়নি গিট্টু মিয়া শুক্রার মনের কথা চিন্তা করবে তুই কতখান বালা ইকান চিন্তা করছ নি ইকান অবশ্য খারাপ হয়েছে না তবে সত্যি কথা হইল পুরানো অভ্যাস তো বদলাইতে একটু সময় লাগবো তুই যাই গিয়ে মেম্বার ভাই বিশ্লেষণ না করিয়া আমার এই আর আমার বন্ধু মনুরে দুই কাপ চা দেও তারা ঘুমাইয়া উঠছে তো চার প্রয়োজন আছে নিজে খাইতা রে তর্ক করিও না যাও দুই কাপ চা লইও দিরা এক কাম কর অন্য কত সময় ঘুমাই যা ওখানে আর ঘুমানোর সময় রইল নি পরবর্তী কাম কাজ একগুয়ানি লাগতো নানি তুই উঠরে বা ফেরেস হইয়া বার হইতাম হইব
আচ্ছা তে তুই বহ আমি এই যাব ও রুশিয়া রুশিয়া আজকে বহুত খামখাজ আছে রে ও যত খামখাজ আছে আমার দিন কাটে ঘুমাইয়া রে মন রাত কাটে আনন্দে এই খুশি দেখে বয়ে উঠতে বইতে খান্দে তুই খান্দবে মনু আর শুকুর এক নি এ হইব কিলা তাই না আমার জামাই আর তুমি ওইলাই পিতরে রাখো আর শুনো তোমার কাছে যেমন এক নাই আমার কাছেও জুলেখা আর ময়না এক নাই পার্থক্য আছে এরে হুনো নিজেটা লয়ে সন্তুষ্ট থাকো অন্য ভাই আগ বাড়ায় না বাদে আগ খুয়াইবার সাইড দেওয়ালের মাঝে কেউ না দেখায় উপমান থেকে বাঁচি গেলাম আমার দিন কাটে ঘুমাইয়া রে মন রাত কাটে আনন্দে এই খুশিতে ডাইনি বয়ে উঠতে বইতে খান্দে তাই ডাইনি আমার ঘুমাই ভাল লাগে দেয় না রাই পারাতে গিট্টু বাইনি বালা শুনি ওই আসি বালা সাসা করো না না বা আব্বা তো বাড়ি গেল লাগি আচ্ছা তে আও আমরা ওনো বই কোনো দরকার নেই গিট্টু ভাই আও আগে বউ বাদে কই না হও গীতা আসলে ইয়ে ইয়ে মানে তুমি খুব বালা মাশাআল্লাহ অনেক সুন্দর তুমি খুব মায়া লাগে আর কিছু হইতানি হইলে রাগ করতে না তো রাগ করতাম মানে হইলাও তোমারে আমার যে বালা লাগে আমি তোমারে বালা পাই কি তো কিছু হতে তুমি আমার বালা পাও আমি বাক্কা থেকে তোমারে মনে মনে বালা পাই হ্যাঁ তে তো হিসাব মিলে গেছে শুক্রিয়া তে আমি যাইগি বাদে আই মনে আব্বার কাছে না আইলাই জি না যার কাছে আইসলাম তারে বেলিছি ইয়ে এক কাম করো কোন তুরা টেকা আছে এগুন রাখো এগুন কি আর টেকা আহা আত খরচ আছে নানি আর আমি সারা তোমারে খেয়ে দিত আমার লাগতো না তো রাখো চামেলি দরকার লাগলে লাগাইবা নাইলে বিয়াবাদে আমরা খামো লাগাইবা ইয়ে আব্বা ইচ্ছুন গিট্টুনি বেটা জি ও সসা আপনি ভালো আছেন আইসা আপনার দেখা ভালো রে বাবা তার বউবা জি না সসা এখন আর বইরাম না বাদে আই মনে সালাম আলাইকুম সসা ওয়া আলাইকুম সালাম আচ্ছা রে বাবা যাও বুঝলাম কি তার লাগে আমি শুকুর আলি যদিও আমার ব্যাংক একাউন্ট খালি তবে ফারত আহে পয়সার থলি এক টিফা মারিয়া বিয়ালকুর আগে ওজন ভরি ফেলাই দিন হাসানি
টিফা মারবার সুযোগ দিমু না কিতা এর আগেও আসার মারি দিমু পারবে তুই পারবে তোরে তো দেখতে ছোট খাটো অস্থির লাখান লাগে অস্থি কিতা বুঝছত নি আত্তি আত্তি কিতা আমি আত্তি নাইনি আমি আত্তি হইলে তুমি খাটাস জুলেখা চকুর সামনে থেকে হরি যা আর না নামর আগে কোনো শব্দটা যোগ করে দিমু কিন্তু কিতা বা শুক্র আলী ভাই ডেইলি মাই ঘোরা রুটিন করে লেলে নি এই গেলে নি সামনে থাকি মানুষ কিতা চকুর লাগেন না নি আচ্ছা তোরা বিরতি দিলা ও শুক্র আলী ভাই বিরতি মানে আমি গেলে কি আবার সুবারম বুঝিব না কিতা কিতা কইলে থাবা মারিয়া বিন খাওয়াই মারি লিমু এই আর যদি দুইটা মিনিট বাদে আইতি তেন মার্ডার দেখলে ওনে মার্ডার আচ্ছা এটা বাদ দাও শুনো এক কাম কর তুই তো আমার ছোট ভাই তোর কথা তো আমি ফালাইতে পারি না অত করি যখন কই দিয়ে ওনে ইনো আসে বাক্কা মোটামুটি খারাপ নাই যেন যেটা লাগে লাগাই আচ্ছা তো শুক্র আলী ভাই চাই কি বহুত দিন বাদে বড় প্রোডাক্টর স্বাদ পাইবু না ইবাই না ইবাই তো অসুবিধা হবাই যায় আসসালামু আলাইকুম চাচাজি ওয়ালাইকুম আসসালাম কিতাবা মেম্বার বেটা ভালা নি ভালা আছি বা ইয়ে ইবা যাইতা কই তুরা মনুরন যাইতাম ওবা চাচা মনু এখন খেয়াল নজর করে নিবা তার জানে কইলে করে আর নাইলে বুঝছিবা চাচা যাওয়ার পথে একবার আমার লোক দেখা করে জানতাম কেনে বেটা তোর খান নি আমি জানি রে বাবা মনু তোমার কোনটা দিত না ওতার লাগিও কইলাম বাবা রে আমারে আর তুমি কত দিতা গোর কান্তা পর্যন্ত বানাইয়া দিছ রে বাবা আল্লাহ দিছুন দে বাবা ইটা আমার মেম্বারের টাকা না ইটা আমার রুজির টাকা চাচা খালি দোয়া করেন যেন আমার লাগে ওই রে ফুট দোয়া আছে তে যাই কি বেটা জি ওই আমার লাগে দোয়া কান্তা করবা চাচা তে এখন যাই কি চাচা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম পার্টির পরিচয় আছে আমরা যেটা ব্যবসা করি এইটা প্রোডাক্ট সাপ্লাই দে হাসানি এখান তো ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ মানে গাঁর যে প্রোডাক্ট এটা তেমন সুবিধা নাই আমি টাউনের প্রোডাক্ট লাগি অর্ডার দিছি এবং অ্যাডভান্সও করে দিছি বাকি গুণ তুই দিস আমি এখন বিট্টুরে ভাইতাম তে আমার গুণ তুই দিলেই না খালি এখন দেওয়া লাগতো না মাল ডেলিভারি ওইয়া হারলে বাদে বাকি গুণ দেওয়া যায় তে চিন্তা করিস না আমি বাকি অর্ধেক দিব নে আমারে জানাইস আচ্ছা জানাই মনে তে এখন বাড়ির যাই রে নাইনি ওয় আর কিছু হইতেন না খুঁজলাম গেলে তো চা এক ফুটা দেখিনি তিয়ার আইও আইও এই এক কামর হতে মন হয়ে গেছে তুই যাগি বাদে এক সময় যাইব নি আচ্ছা এ চামেলি ও চামেলি চামেলি তোমার আব্বা কো আব্বা বাড়িত নাই কোন সময় আইবা জানি না ফেনে না এমনো কত সময় গপ করলাম মনে আচ্ছা তে বউ বউ সাহাই দেনি না না সাহাই দেম না তোমার কত সময় দেখি ইনো দেখা কি তইল ইতা তুমি বুঝতা না তে বুনো কিতা
মনু ও মনু বড় আসত নি রে ভূত তুমি কিতার লাগিবা আইছলাম জানি তো কিতার লাগি আইছো তোমার না করলে হুনো না নি হে রে তুমি আপন লাগি কিলা মাত্রা আকা বা গড় আকা না গো মাই আমি আর গড় যাইরাম না আমি আওয়ার লগা লগই আমার ভয় আমার তুষ্ট করলিছে তোমাই জেহের কি তোমাই বাবা এ রদির মাঝে আইও যাইতাই কিনি আমি বুঝলাম না মায়ের থেকে কিতা মাসির দরদ বেশি হই গেল আল্লাহর বাস্তে মুখ কান বন্ধ করো মাই গো আমার লাগে তোমার আর মায়ের হইল না আমার আওয়াটাই কমাই ভুল হইছে বাবা রে আমি আর কোনোদিন তোমার বাড়ির তৃষ্ণিমা নাই তার না বাবা আমার তুমি মাফ করে দিলে বাবা যাই গিরে বাবা আব্বা বাবা সি তুমি মানুষ না জানো আর ময়না মুখ সামলাইয়া মাতি কইলামু কিদা মুখ সামলাইতা নিজের বাপুর লগে কইলা কেন আচরণ করেনি তুমি যেটা জানো না এটা লইয়া মাতিও না জানতাম না জানতাম কিতা মা বাপুর কোনো ভুল নাই কোনো অন্যায় নাই জানি আর কিও তুমি ওলা হুরুতার দরে দরে আটবাই আল্লাহ তিষ্টা খাইবা বেটাই জানে আমি বেটারে দেখতাম পারি না এর বাদও বেটা বারবার আয় কেন কিদা লাগে দেখতাই পারো না আর কিতা এমন দোষ করছ না পায় মাইজি মরতু বেটাই আমারে নাজি গিয়া বিয়া করে নিল ইখান কিটা বেটা ঠিক করলো নি ওটা কিতা করলা হারাম তো কিছু করছই না আর তুমি কিতা কররা একবার ভাবিয়ে দেখছ নি আমার কথা বুঝো কিতা কিতো হইছে আয় হ্যাঁ ইন্না লিল্লাহ হ্যাঁ কিতো হইছে তুমি কার লগে মাতো উবাও কইরাম ই হ্যালো কেমনে কিতো হইলো হ্যাঁ আচ্ছা আচ্ছা ফার্স্ট টাইম নি আমি ফাটাই দাও কিতো হইছে কোন না কেন আমারে আম্মাই বলে দাঁতো ভরিয়া হাত ভাঙ্গিলে শুন ইয়া লাই কিতা হো তোমার আম্মা নি আমার আম্মা তো গাতো তোমার আম্মা বলে গাটো ফরি গেছন শয়তান খুনানোর তুই জীবনে শয়তানি সারতে নাই ইয়া দুর্ঘটনার খবর হুনলে কিতা জানাইতাম না নি দুর্ঘটনা নাই নি আম্মা হাত ভাঙ্গিলি সই বিশ্বাস যদি হয় না গিয়া দেখো দৌড় দেও দৌড় দিতাম নাই নি ধরো আম্মা লাই না সই মাতো ইয়া মানে খাটলা এখানে ধরো ধরে জিকা আমারে কোনানো হাত ভাঙছে ইয়া মানে ব্যাপারটা হইলো গিয়া আইলা আতে নাতে দড়িয়া বেজ্জতি করা কিতা মানবতার পিতরে ফরেনি খসাই মানবতা তোর লগানি মানবতা খতই কারখানে করলে আমি তো এই এই বেটি তুই ইলে কিতা লাগি যাও ইগো তোর বাড়ি কর না অন্য ভাইসা ইতে কিতা হই না তুমি আমার আনাইলা দশ হাজার টাকা দিয়া আমি তাইলে অমনি ঘটনা লুচ্চা বেটা এবে ইনো আমার কোনো দোষ নাই না নিশ্চয়ই এটা ষড়যন্ত্র আছো হো কি করছে হে হগো হগো কি গো নাম খা হগো হই গো নাম জানলে নে কইতাম এরে হাসা করি কইলাম আমি কোনটা জানি না আবার স্যার রে গো এই ঘুরে তোর বাড়ি কই গো ওই কই হে ইগে খান দেখনে দিকে আসেন গো আমার ঘর আয় আয় গো ঘর আয় হ্যাঁ ঘুরো এরে তুমি না তুমি আজকে বাইরে থাকো ওই গো ফোন তুই আয় গো আমি যাই মনু রে ও মনু ও বৌমা বৌমা কিতা বাবা কিতা দেখছো নি হ্যাঁ সূর্য ডুবার আগেও আবার আইছো নি হায় শরম তান কিন্তু আছে নি হ্যাঁ তুমি মুখ বন্ধ করো আব্বা কিতা সমস্যা বাবা রে তোর গান তো নি গিয়া আমার পুরি গু তুকাই বাইরাম না তুকাইয়া বাইরায় না আর ওখান হইতে করি অন্য আইচ্ছ দৌড়িয়া দেখো কোন ভাই গেছে হয়তো সব জায়গা তো কাইলিছি রে বাবা আমার ফুরি গু কোনাখানো নাই এটা কিতা হই হই গেল তো তাই আমি কোনটা বুঝলাম না গো মাই বাড়ি গিয়া দেখো আইয়া আছে কিবা ওইটা আমি তো ও মাত্র বাড়ির দিক কাইছি রে বাবা এরে তুমি একটু দেখো না বাড়িয়া কই গেল তাই ওই এইরাম এরে তুমি দেখো গিয়া ওপারে দিনই তাই মই এনজোর বাড়ি গেল
তুই জানোস না বন্ধু, আমি তোরে কইছি না আমার হাত নরগরের বই নেই গুয়া। তুই কিতা হাসাও কইবি? ওই বন্ধু, আব্বার লগে পুরান বাড়ি থাকতো। কে তো ঘটনা জটিল লাগে। এখন কই তো কাইতা আমি ঘুরে হোসাইন। আমার মনে হয় এক লাগেছে না, কোনো কোনো লগে গেছে। এক কাম কর, তুই চিন্তা করিস না, এমনও পাইবে নে। খবর যদি পাইলিতাম কই আছে খাল লগে আছে তে তো টেনশনটা একটু কমে গেল। টেনশন দূর করার এক পথ আছে বন্ধু, মনটা একবারে প্রফুল্ল হইছে। কেমনে? 10,000 টাকা খরচ করে ফাঁকি আনছিলাম, ওইলে বউর গেছে দৌড়া খাই দিয়েছে। তোর জিনিস কইয়া গোছাই দিলাই মু, আর মোর টেকা গুনতে পারো হয়েছি। ও টেনশনের মাঝে ওটা নি বন্ধু। দূর বেটা, এটা চিন্তা হইল নি, তুই আয় আমার লোক। আচ্ছা তেরা আস। আমি ভাবছিলাম না ইয়ে মানে ভাবি আর মানে মানে করা লাগতো না, গোড়া আছে লইয়া যাও গিয়ে আমার উদ্ধার করো। আচ্ছা আচ্ছা। ইয়ে মানে ইনো একটা প্রবলেম হয়ে গেছে, তোমারে কষ্ট করি একটু। সামিলি তুই হেনে ভাই, আর তো থাকার কথা আছে নি। ইয়ে মানে সি ভাই সি, তুই নকি লাইলি হেনে? তোমরা যদি পয়সা দূরে অন্য মানিয়ে ফুটতে করতে পারো, তে আমি হেনে পয়সা লাগে আইতাম পারি না। বন্ডে তুই আমারে মাফ করে দিস, আমি আমি আমার ভুল বুঝতাম পারছি। ভাই আমার লোকে আমার বোন সামিলি
বোন সামিলি ইজিতা বস তাই তো গিটলি বাটাইছে আমার কাছে ঠিক কইছেন শুকুর আলী ভাই ইগু তান বোন সামিলি আমি বাটাইছি গিট্টু তুই জানিও নি মেম্বার আমি তো বেড়া গাইছি কাহিনী কিতা কাহিনী কিছু না রে শুকুর তুই আর মন দিয়ে মিলিয়া গাঁত যে পরিমাণে রাজ্য জনসভা শুরু করছো সীমার বাইরে হয়ে গেছে ওতার লাগিও আমি মেম্বার ভাই বাবি আর সামিলি মিলিয়া ও নাটক করছি নাটক কি দরকারটা আছিল দরকার আছে শুকুর ভাই তুমি হয়তো বুঝরা না মনু ভাই ঠিকও বুঝরা কারণ তান বোন যত সময় ধরি নিজের উপরে পড়ে না অত সময় ধরি অন্যের যন্ত্রণা বোঝা যায় না কোনো শুকুর আলী মানুষের সাহায্য করা মহৎ কাজ তার মানে এই নয় মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে তার সর্বনাশ করা মনু ভাই তোমার আব্বারেও তো মেম্বার সাহেবে গড় বানাই দিছে কই তান্ডে তো নিয়া এক কাপ চাও একদিন খাওয়াইলে না মেম্বার সাহেব গিট্টু তোমরা আমারে মাফ করে দাও আমার আমার বিশাল ভুল হয়ে গেছে তুই একলা চাইলে হইব নি মনুরে তোর বোন আর আমার বোন ইনা ফার্তুক্য কিতা তবে তবে অতদিন যারা ফার্তুক্য করছিলাম আজ থেকে তারারে নিঃস্বার্থ ভাবে সাহায্য করবো যদি তারা সাহায্য না করতাম পারি তারার গালা বাইদি যাইতাম না তুই এবারে তুই আমার মাফ করে দে রে বা আমার মাফ করে দে আর আর তুমি যেন আমার মাফ করে দিল কোনো মনো মিয়া আর শুকুর আলী তোমরা আল্লাহর কাছে বেশি বেশি করে মাফ চাও আর তবা করো আর শুনো আর একটা কথা এই বুদ্ধিটা কিন্তু গিটুয়ে দিছে তার কাছে তোমার বোনকে বিয়া দিলাম ঠিক আছে মেম্বার সাহেব আমি আপনার কথা রাখার চেষ্টা করব ওই ওই কে রে ও জুলেকা সব তার ধরে সমাধান হই যার ওইলে তুমি আমারে মাফ করছো নি তোমার আমি মাফ করছি মনু ভাই তুমি বাড়িত গিয়া বাবের কাছে মাফ চাইও ওই আমি ওখানে যাই আর তবে আরেকটা কাজ আমার বাকি রইছে আমার আব্বারে গিয়ে আমার খোঁজ করা লাগবে আইরে বই আসিটা করিও না রায় আর বাড়াতে না খানা দোষ।